yeah <laughs> দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় 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 অনুষ্ঠানে আজ যিনি আমাদের অতিথি জন্মসূত্রে তিনি বাঙালি কিন্তু তার বেড়ে ওঠা রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তিনি বলেন তার জীবনের সমস্ত সিদ্ধান্তই ঈশ্বর নিয়েছেন তিনি তার প্রতি থেকেছেন অকৃপণ হঠাৎই একদিন ঝোঁকের বসে মনে হল পরিচালক হব পাড়ি দিলেন বম্বে প্রথম কাজ গুলজার সাহেবের সহকারী হিসেবে ছবির নাম ছিল আঙ্গুর সেইভাবেই হঠাৎই একদিন সেই বম্বেতেই তার অভিনয় জীবন শুরু আমরা পেলাম অঙ্কুশের মতো ছবি মৃণাংশের তাকে নিয়ে এলেন কলকাতায় কলকাতায় তিনি একের পর এক স্বনামধন্য পরিচালকদের সঙ্গে কাজ করলেন অভিনেতা হিসেবে পরিচালনা করলেন তার নিজের চলচ্চিত্র তিনি কবিতা লিখেছেন তিনি উপন্যাস লিখেছেন গান তার অন্তরের সম্পদ এমন এক প্রতিভাবই মানুষের সঙ্গে একটা ঘন্টা সময় কিভাবে আমরা কাটাবো কিভাবে তাকে ধরবো জানি না তবে তাকে আমরা পেয়েছি এ আমাদের বড় আনন্দের কথায় কথায় অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি বিশিষ্ট অভিনেতা শ্রী অর্জুন চক্রবর্তী অর্জুন দা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে পাওয়া মানে একটা ভীষণ আনন্দের বিষয় এবং আমি যেটা আজকে ভূমিকা দিলাম আমি একটু ভয় ভয়েই আপনার ভূমিকা দিলাম কারণ আমি জানি আমি কিছু কথা মাত্র বলেছি আর অনেকটা বলিনি সেই না বলা সব কথা এবং বলা কিছু কথা নেই আমাদের আজকের আড্ডা জমুক কেমন আমরা আপনার একেবারে ছোটবেলা থেকে শুরু করি কারণ আপনার ছোটবেলাটা আর পাঁচজনের শৈশবের থেকে একেবারে আলাদা রাজস্থানে আপনার বড় হওয়া কীরকম ছিল কেন রাজস্থানি বা কেন বাবা মানে আমরা চার পুরুষ ডাক্তার তো আমরা বেসিক্যালি সমস্তিপুরের লোক যখন বঙ্গভঙ্গ হয় তখন ঠাকুরদাদার বাবাই উনি ওখানে চলে আসেন কলকাতায় তো আমাদের সবাই আমাদের ডিসপেন্সারি ছিল রঞ্জন ক্লিনিক বলে আমাদের এই বালিগঞ্জে তো বাবা আমরা ঠাকুরদাদার ক্লিনিকে বসতেন তো এখন একজন মারবাড়ি এসে উনি চিকিৎসা করাতেন তো কথা ছলে উনি বললেন যে ডাক্তারবাবু আমিও দেখুন পাখার তলায় আপনার সঙ্গে বসে গল গাল গল্প করছি আর চিকিৎসাও হয়ে যাচ্ছে আর আমি ঠিক হয়ে চলে যাব কিন্তু আমার গ্রামে আমাদের গ্রামে সাপে কামড়ালে জয়পুর আসতে হয় আর আস্তে আস্তে মরে যায় মানুষ তো আমরা কিছু আমাদের কোনো কোয়াক মানে হাতুড়ে ডাক্তারও নেই ওখানে কি করা যায় বলুন তো আবার তখন সাতাশ বছর বয়স কি যে মনে হলো ডক্টর চন্দনা চক্রবর্তীর যে উনি বললেন যে চলো তো দেখে আসি আপনার গ্রাম গ্রামটার নাম হচ্ছে মার্সিসার ঝঞ্ঝুন ডিস্ট্রিক্টের মধ্যে তো উনি গিয়ে দেখলেন যে একটা ধর্মশালা এবং একটা যিনি রাজপুত ঠাকুর ওনার একটা দুর্গ এবং একটা পাকা বাড়ি এবং যেখানে উনি বসবে সেটা ধর্মশালার একটা দিক মানে একটা ডিসপেন্সারির মতন এই বাকি সব কাঁচা ঘর তো উনি বললে আমি এখানে থাকবো বলে হ্যাঁ আপনি এখানে থাকবেন লন্ঠনের আলো আর কুয়োর জল ওখানে ইলেকট্রিসিটি কিংবা ট্যাপ ওয়াটার বলে কিছু ছিল না বাবা চলে নিন কলকাতায় কলকাতায় এসে আমি তখন পেটে মা আমার দিদি সাড়ে তিন চার বছর বয়স আমার মাকে বলে যে বাক্স প্যাটরা গোছাও আমরা চললাম কি কান্ড তারপর আমার জন্ম রাজস্থানে হলো আমি ঘোড়ার পিঠে উটের পিঠে এগুলো দুটোই যখন পেতাম না তখন গাধার পিঠে আমি মানুষ হয়েছি কুকুর ছানা ধরার ছলে আমি এই গ্রাম থেকে গ্রাম চলে গেছি আমরা দূর ধূর ধু ধু মরুভূমি আমি মরুভূমির টিলাকে যখন আধি চলতো মানে হাওয়া বইত তখন একটা টিলা অন্য টিলায় পরিণত হতে দেখেছি যে কিভাবে ধুলো উড়ে অন্য একটা জায়গায় টিলা হয়ে যাচ্ছে আমি এটাও দেখেছি আমি দেখেছি কিভাবে বাবা অক্লান্ত পরিশ্রম কিভাবে উনি রুগী সারাতেন কখনো কখনো রাত হয়ে যেত উনি আসতেন না আমি এটাও দেখেছি যে কিভাবে যারা মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেটা যারা আসে তাদের বাবা কিভাবে প্লিড করতেন যে ওই নট টু বি সোল্ড যে ওষুধগুলো সেগুলো যেন বেশি করে দেওয়া হয় কেন এখানে ভীষণ গরিব ওরা এক টাকা দেবারও সামর্থ্য নেই ওদের এটাও দেখেছি একটা সেন্ট জেভিয়ার্সে পড়া মানুষ একটা ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাশ করা মানুষ একটা রেডিওলজিস্ট সে ছ ফুট তিন ইঞ্চি হাইট সে কীভাবে রীতিমতো প্লিড করছে যে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন এখানে দেখে যান আপনারা এসে এবং তারা তখন পাঠাতো আমি দেখেছি গ্রামে একটি আমার বাবার সমান হাইটে একটি লোক সে লা সাদা লুঙ্গি আর ধূসর রঙের একটা ফতুয়া পরে একটা হাতে বিশাল লাঠি নিয়ে আসতো এবং বাবা তাকে দেখে উঠে দাঁড়াতো আমি বুঝতে পারতাম না যে কেন এই লোকটাকে দেখে বাবা উঠে দাঁড়ায় সে এসে বলে যে আজ তো মাজি আমার মাকে বলে মাঝি খানা এই খায়েঙ্গে তো সঙ্গে সঙ্গে বান্না কি বিশাল আয়োজন সব খেত এত রুটি খেত এত খেয়ে তারপরে বাবার কাছে কি গুজুর গুজুর করতে একটা লিস্ট দিত বাবা সেই লিস্টটা দেখে ওষুধ ধরিয়ে দিত আমি তখন পরবর্তীকালে জানতে পারলাম যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং ফ্রিতে ওষুধ বিলি করে আচ্ছা সে ঠিক নিজেকে বলতো আমি সাধুও নই আমি সন্ত নই আমি একটা মানুষ এবং মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই আমি এই গুণও দেখেছি আমি অনেক কিছু দেখেছি ওখানকার দুটো ডাকাত আসতো আমার বাবার কাছে সবাই খাঁ আর লাদু খাঁ জমজ ভাই দুজনেই একচক কানা এবং দুজনেই বলতো যে আমরা যখন মাঝে মাঝে আসতো তো খাওয়া দাওয়া করতো বাবা আমাদের বাড়িতেই আর বলতো সচ্চারে যে আমরা ডাকাত না হলে আমাদের অন্য কিছু জীবিকা আমরা করতে পারি না তো বলতো যে আইয়ের কড়াতে যখন দুধ উতলায় ওটা দেখেই আমাদের মানে সেহাত হয়ে যায় মানে আমাদের শরীর তাগড়া হয়ে যায় আমরা খেতে খুব একটা বেশি পাই না তো এত কষ্ট করার এত ডাকাতি করার পরেও তারপর বুঝতাম যে ওরা না গরিব মানুষের মধ্যে টাকাগুলো বিলোয় যে টাকাগুলো অর্জন করে সেগুলো বিলয়। আমি এটাও দেখেছি মানে আমাদের গল্প কথায় আমরা যা পড়েছি আপনার জীবন দিয়ে আপনি সেগুলো আমি এটাও দেখেছি যে কালেক্টর ওখানে কালেক্টর উনি নিজের সেক্রেটারির বঞ্জিকে রাতভোর নাচালেন নাচিয়ে যা করার করলেন এবং সে বঞ্জি আত্মহত্যা করেছিল আমার বাবাকে বলেছিল ডেথ সার্টিফিকেট দিয়ে দিতে আমার বাবা মারা করেছিল তখন আমার বাবাকে বলেছিল তুমি গুম খুন হয়ে যাবে তখন সারা রাত আমার মা ঘুমোতে পারেনি পরবর্তীকালে অবশ্য যারা আমার বাবার রুগী ছিল তারা সবাই টেড়ে ফুঁড়ে উঠেছিলো এবং তার ট্রান্সফার হতে বাধ্য করা হয়েছিলো সেই কালেক্টরের এটাও আমি দেখেছি আমি অনেক কিছু দেখেছি যেগুলো শহরের সঙ্গে মেলানো যায় না আমি গেমস জানতাম মানে গেমস জানতাম না স্পোর্টস জানতাম আমি দিন ক্যারাম জানতাম না ব্যাগাটেলি লুডো এগুলো জানতামই না আমরা সেই একটা কাপড়ের বল দিয়ে আমরা ক্রিকেট খেলতাম সেটাকে ডাঙ্গুলি খেলতাম কাঁচের গুলি খেলতাম ঘুড়ি ওড়াতাম এইভাবে আমি আস্তে আস্তে বড় হয়েছি বাংলা ভাষা আমি ক্লাস সিক্স অব্দি বাংলা জানতাম না আমার সত্যি বাড়িতে কি ভাষায় কথা বলতেন কোনো রকমে এদিক ওদিক ভাঙা ভাঙা বাংলা তারপর দুটো ঘটনা ঘটলো একবার আমার আত্মীয় জয়পুর থেকে এলো এবং আমার সঙ্গে কথা বলার ছলে আমার বাবাকে টন্ট করলো আত্মীয়রা যেরকম হয় যে কি হলো মানে উনিও যে খুব একটা ভালো বাংলা বলতেন তা নয় তো বললেন যে বাংলা শেখাতে পারলেন না নিজের ছেলেকে মা খুব কাঁচ ছিল মা এমনিতেই বেতুনে পড়া মেয়ে সে জানেই না কি মানে কি তখন বাবা আমাকে বললো যে যদি কোনো বাঙালির সঙ্গে বাংলায় কথা না বলো সেদিন তুমি খাওয়া পাবে না এবং আমি অনেক দিন এমন গেছে অভুক্ত ছিলাম খাওয়া পাইনি তো সেটা থেকে মার আরও কষ্ট হলো মা নিজের বাবাকে তখন চিঠি লিখো তখন চিঠি চল ছিল ফোন ছিল না আমাদের ওখানে চিঠিতে আমার দাদু ছিলেন ভাইস চ্যান্সেলর অফ যাদবপুর ইউনিভার্সিটি ডক্টর সতীশচন্দ্র ভট্টাচার্য যিনি কর্মবীরত্তম উপাধি পেয়ে রিটায়ার করেছিলেন তো মা বলে যে বাবা আমার এর আমার ছেলেটা মানুষ হবে না আমার এর তখন দাদু জানতে জানতো যে আমি পশু পাখি ভীষণ ভালোবাসি বাংলার তেরো খণ্ড টার্জেন আমাকে পাঠিয়ে দেওয়া হলো একদিকে ছবি একদিকে বর্ণনা তো আমি যদি বলি বাংলার শিক্ষাগুরুকে আমি বলবো টার্জেন টার্জেন হচ্ছে আমার বাংলার শিক্ষাগুরু তারপরে তো শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এমনকি কমলকুমার মজুমদার পর্যন্ত আমি রাজধানী পড়েছি আমি এ রিডার আমি খুব পড়তে ভালোবাসি সিলেবাস নয় কিন্তু নিজের সেটাই তো আসল তো এইভাবে আমি তখন উদয়পুরে পড়ি যে হায়ার স্টাডিজের জন্য আমাদের যেখানে আমি থাকতাম ঝুনঝুনুতে পরবর্তীকালে আমরা ঝুনঝুনু শিফট করলাম ওখানে সায়েন্স ছিল না কাজে আমি বললাম তাহলে আমি উদয়পুরে যাব সায়েন্স পড়তে তো ওখানে আমি সবে বিএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট বেরোয়নি তো আমরা চেতক সিনেমা হল ছিল সেখানে সারাফাত বলে একটা ছবি হেমামালিনী ধর্মেন্দ্রে চেয়ে যাই হোক আঠেরো উনিশ বছরের ছেলে আমরা সবাই একসঙ্গে দল বেঁধে গেছি সিনেমা দেখার পরে যা হয়ে থাকি আর হোস্টেলাইটস একটু খাওয়া দাওয়া হচ্ছে তো তার মধ্যে আমি সিনেমা নিয়ে কথা বলছিলাম তখন একটা ছেলে সে ছেলেটির নাম এখনও মনে আছে নগেন্দ্র গ্রেওয়াল বলে গঙ্গানগরের ছেলে ছিল সে আমাকে একটা গালাগাল দিয়ে গালাগাল তো চলেই গালাগাল দিয়ে বলো যে নিজে ছবি কর তারপরে বড় বড়ো কথা বলিস আচ্ছা আমাদের মধ্যে কেউ মাইন্ড করতো না কিন্তু কেন না সেদিন ওই গালাগালটা আমার খুব মাইন্ড করে গেলাম আমি এবং আমি পরের দিন আমি কিন্তু উদয়পুর থেকে বম্বে রওনা হলাম আমাকে ছাড়তে নেহেরু হোস্টেল থেকে আড়াইশো স্টুডেন্ট আমাকে সি অফ করতে গেছিল আর আমি দূরে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম যে দূরে দাঁড়িয়ে নগেন্দ্র খাও করে কাঁদছে যে আমার জন্যই তুই আজকে চলে যাচ্ছিস আমাকে আমি তোকে এক করেছি আমি ওকে বললাম না তুই ইউ দ্য ক্যাটালিস্ট দেখি কি হয় এবার শুনুন আমি জানি না কোথায় যাব কাকার এক বন্ধু সে চর্নি রোড বলে একটা জায়গা আমি জানি সেখানে তাকে এইটুকু জানি মুস্তাক বলে তো ওখানে উঠবো এবার কি করব এবার কি বলবো যে কেন এসেছি কতদিন থাকবো মানে ওরা তো সন্দেহ করবে তো দেখি ওপরের বাঙ্কে একজন মাধুরী বলে একটা হিন্দি ম্যাগাজিন পাওয়া যায় এখনও পাওয়া যায় বোধ হয় সিনেমার ও পড়ছে তো আমি বললাম যে আপনার পড়া হয়ে গিয়ে থাকলে আমি পড়বো হ্যাঁ ওখানে পাতা উল্টে দেখি একটা ইন্টারভিউ মিস্টার গুলজারের গুলজারের ইন্টারভিউ মৌসম ছবি নিয়ে উনি বিশদভাবে উনি ইন্টারভিউ দিয়েছেন আচ্ছা মাধুরী একটা ইয়ে ছিল সেটা বোধ হয় আমার ঈশ্বর বলি না ঈশ্বর সব করেছে ইন্টারভিউর নিচে যিনি ইন্টারভিউ দিয়েছেন তার ঠিকানা লেখা থাকতো তো আমি ঠিকানাটা দেখলাম নাইনটি ওয়ান এ কোজি হোম পালিহেল বান্ডরা লেখা আছে আমি ওটা টু করে নিলাম আমি এই লোকটার সঙ্গে দেখা করব আমি গেছি মোশাক আঙ্কালের সঙ্গে দেখা হলো উনি তো প্রচণ্ড স্কেপটিক্যাল এবং সন্দেহ নিয়ে আমাকে দেখছেন যে বম্বে কেন এলো কোনো চিঠি নেই তোমার কাকার তো কোনো ফোন আসেনি অমুক ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা আট মাস এর অন্ত অন্তঃসত্ত্বা দুটো ঘর কোনো রকমের নিজের বেডরুমটা উনি ছেড়ে দিলেন ফিস ফিস করে কথা বলছে যে স্মাগলিং ট্রাগলিংয়ে যুক্ত হয়নি তো কিছু মানে ওরা বম্বেতে যেটা হয় আর কি আমি শুনছি সারা রাত সকালবেলা উঠে আমি চান টান করে একটু ব্রেকফাস্ট করে আমি ট্রেন ধরলাম এবং বান্ডাতে আমি নামলাম নেমে আমি অটো ধরে পালিহিল গেলাম খুঁজতে অসুবিধা হয়নি আমি উঠছি দুটো লিফট ছিল একটা লিফে উঠেছি উঠে বেলটা দিতে যাব অন্য লিফটটা উঠল উঠে আমার পেছন থেকে খুব সুন্দর ভরাট একটা ব্যারিটন ভয়েস আমাকে বলল যে হোম ডিউ ওয়ান্ট তা আমি পেছনে ফিরে তাকিয়ে দেখলাম গুলদার ভাই স্বয়ং দাঁড়িয়ে আছে তাই বলে যে আমি আপনাকেই আপনার সঙ্গে দেখা করতে এসেছি তো আমাকে দেখে বললেন যে আমি তো কোনো ছবি করছি না তোমার মতন রোল নেই আমার কাছে তাই বলে যে আমি অভিনয় করতে আসিনি আমি আপনার সহকারী হিসেবে জয়েন করতে এসেছি তো সবই কিন্তু হিন্দিতে কথা হচ্ছে বলে তোমার নামটা শুনে বলে যে তুমি এত ভালো হিন্দি বলো কী করে তাই বললাম আমি রাজস্থানের মানুষ বলে কালকে এসো আমি তোমাকে দশ মিনিট সময় দেব। এই সময় এসো আমি এই সময় চলে আসি আজকে নয় দেখা হয়ে গেল কিন্তু কালকে তো হবে তেমন কোনো কথা নেই যথারীতি তাই হলো কালকে আমাকে সে তারা কিছুতেই ঢুকতে দেবে না সেক্রেটারি তারপরে অ্যাকাউন্ট্যান্ট তারপরে আরও অ্যাসিস্ট্যান্ট যারা ছিল পরবর্তীকালে তারা আমার সিনিয়র হয়ে গেলো তো যাই হোক কোনো রকমে অনেক বলার পরে আমি বললাম যে জাস্ট একবার আমার নামটা বলুন যদি উনি বলেন যে মনে পড়ছে না আমি চলে যাব তো নামটা বলাতে উনি বললেন যে ডাকুক এই দশ মিনিট টার্ন ইন্টু টু অ্যান্ড হাফ আওয়ার্স আড়াই ঘন্টা পরিণত হলো তার মধ্যে সন্তোষ ঘোষ রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপরে আরও আমি যেটা আমি পড়াশুনো করতাম হিন্দিতে জ্ঞানেন্দ্র জৈন মাহাবীদেবী বর্মা খুশ সিং সব আলোচনা হওয়ার পরে উনি আমাকে বললেন যে পরশুরামের কুঠার পড়েছো আমি হ্যাঁ পড়েছি তো বলে আমাকে ট্রান্সলেট করে দেবে আমি বুধায় ছবি করব। বাংলায় আছে আমাকে একটা বইটা দিলেন আমি কালকে দিয়ে দেবো যা উঠতে যাচ্ছি আমি সময় বললেন যে আমার অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে যাও তো উনি এখান থেকে ইন্টারকমে কী বললেন আমি জানি না অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে দিই খরচ ওকে আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে বসতে বললো খুব রূঢ়ভাবে এবং একটার প্রোডাক্টটা তখন বড় একশো টাকার নোট হতো একটার প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে আমি গুনে দেখলাম সাড়ে তিন হাজার টাকা এড ইজ ইলেভেন্থ অগস্ট নাইনটিন এইটিনা হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা তা আমি বললাম যে বলে যে না গেল ছমাস ধরে তুমি যে সেগমেন্টের অ্যাসিস্ট্যান্ট সে নেই তাহলে উনি বলেছেন যে এই ছ মাসের মাইনেটা তোমাকে দিয়ে দিতে হয়তো উনি ভেবেছিলেন যে ছেলেটা কোথায় থাকবে হয়তো ওনার দূরদর্শিতা ওনাকে বুঝিয়েছিলেন যে এই ছেলেটাকে যদি টাকা না পায় তাহলে হয়তো খুব একটা বেশি সারভাইভ করতে পারবে না সাস্টেন করতে পারবে না তো এইখান থেকে আমার অ্যাসিস্ট্যান্ট লাইফ শুরু সে ছবির নাম নমকিন তারপর নমকিন তারপরে লিবাস নমকিনে আমরা শুটিং করলাম তখন থেকেই ওনার মনে হচ্ছিল যে আমাকে অভিনয় একটা রোল দিলে ভালো হয় আঙ্গুর কখন এলো আঙ্গুর লিবাসের পরে না লিবাসের আগে আঙ্গুর লিবাসের আগে একটা ছোট্ট একটা প্রডিউসার আমি তাড়াতাড়ি একটা ছবি করলাম তাতে উনি জনৈক শিল্পী আসেনি বম্বেতে যেরকম বৃষ্টি হচ্ছে এখন যে আমরা এস এল স্টুডিওতে শুটিং করছিলাম জনৈক শিল্পী না আসাতে আমাকে উনি ডাকলেন বলে যে ডায়লগ ইয়াদ হ্যাঁ তাই না হ্যাঁ হ্যাঁ খড়ে খড়েও যাওয়া মুখ পৌঁছকে তো মেক আপ করারও সময় দেননি উনি মুখটা মুছে আমি দাঁড়িয়ে গেলাম অ্যাক্টে ওকে হয়ে গেলো সঞ্জীব কুমারের সঙ্গে সঞ্জীব কুমার গুলজার ভাইকে বললেন যে ইস এ ফ্যান্টাস্টিক আর্টিস্ট হি ইউজ গট আ ভেরি গুড প্রেজেন্স ডোন্ট মিস ইউজ হিম অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ওনলি ইউজ হিম অ্যাজ এন অ্যাক্টর উনি বলে তো চলে গেলেন রেটার সার্টিফিকেট হয়ে গেলো আমার কাছে এবং উনি দেবেন বর্মা ওখানে ছিলেন উনি জয়রামজীগি বলে একটা ছবি করছিলেন পদ্মিনী কলাপুরে আমাকে উনি পদ্মিনী কোলাপুরের এগেন্স্টে সেই দিনই সই করলেন বাহ ও আমরা এখান থেকেই আসবো ওনাকে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে একটা বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফেরত আসছি সকলে সঙ্গে থাকবেন কিরে বিরতির পর আমাদের সঙ্গে আজ কথা কথায় অনুষ্ঠানে একান্ত আড্ডা লাভচারিতায় আমাদের প্রিয় অভিনেতা শ্রী অর্জুন চক্রবর্তী অর্জুনদা আমরা সেই প্রসঙ্গে ছিলাম আপনি কোলাপুরীর বিপরীতে অভিনয় করার কথা আমরা এডিটিং রুমে আঙ্গুরের শুটিং মানে যেটা হয়েছে সেটা এডিট করব এমন সময় ফোন এলো ওয়ামান গুরু বলে এডিটার ছিল দুজন তারা বলেন যে তোকে ডাকছে ওপরে মানে পাল ছিল ওই এডিটিং রুমটা তোকে ভাই আমরা গুলজার ভাইকে ভাই বল ভাই ডাকছে একবার বাংলোতে তুই যা তো সেই জিগ জাগ ইয়ে করে হেঁটে চলে গেলাম দুপুর দূর জুন মাস কামতে কামতে গেছি গিয়ে দেখি তিনজন দুজন তেলক কাটা একজন লুঙ্গি পরা লোক বসে আছে সাউথ ইন্ডিয়ান তারা আমাকে দেখেই বলে ইয়াস ইয়াস সার্চিং ফর দিস ওনলি बोलना कि क्यों बोलो रे बाबा हटा हम के देखे आम तो ही गुजार गुजर कि आज से बोल रहे हिंदी तो बोलूँगा मैं बार इनका असिस्टेंट बनने वाला नहीं हुआ मैं नहीं जाऊँगा <laughs> okay, इडियट ये लोग तुमको एक्टिंग के लिए बोला मैंने फिल्म लिखी है जरा सी जिंदगी उसमें एक रोल है पैरेलल रोल मिस्टर के बाला चंद्र तो डायरेक्टर के बाला चंद्र जिन्हें थनीर थनीर एक दूजे के लिए এইসব ছবি করেছেন ওখানকার সত্যই রায় তার অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ডিরেক্টর অনন্ত মহাদেবন অ্যান্ড দ্য ক্যামেরাম্যান এরা তিনজনে বসে আছে সেদিনই আমাকে আমি ফোন করলাম বম্বে থেকে কলকাতা কলকাতায় আমি নীলাঞ্জনার সঙ্গে তখন আমার বেশ ভালোই আলাপ আমি নীলাঞ্জনাকে বললাম আমি আসছি তো আমাকে ওরা তখন অনেক টাকা দিয়েছিল বলবো না কত টাকা আমাকে অনেক টাকা দিয়েছিল এবং কাচিন্স বলে একটা দর্জির দোকান সেখানে আমার ফাপ নিয়ে আমাকে সই করে টাকাটা দিয়ে একটা চেক একটা ক্যাশ আমাকে দিয়ে দিয়ে আমি বললাম আমি কলকাতা যাব কলকাতায় টিকিট কাটলাম টিকিট কেটে সোজা তারপরে খবরটা দিলাম আমরা পায়ে হেঁটে কোয়ালিটি রেস্টুরেন্ট যে বালিগঞ্জ ফাড়ি সেখানে গেলাম আমরা ডিনার করলাম এই থেকে আমার জারাস জিন্দি আরম্ভ এবং যারা সিন্দিগিতে শ্যুটিং করলাম শ্যুটিং করার পরে যখন আমি ফিরলাম তো মিস্টার কে বারাচন্দ্রের চোখ চোখে জল ছিল উনি বললেন যে আই মাস্ট টেল ইউ ওয়ান থিং আমি কপি করে বলছি ইউ আর ইন মাই ফিল্ম ইউ আর টলেস্ট ইয়াঙ্গেস্ট অ্যান্ড দ্য বেস্ট গো উনি খুব একটা নিজের ইমোশনটাকে ইয়ে করতে পারতেন না রজনীকান্তকে ইন্ট্রোডিউস করেছেন যিনি কমল হাসানকে ইন্ট্রোডিউস করেছেন প্রকাশ রাজ বলে এখন যে তাকে ইন্ট্রোডিউস করেছেন এবং আমাকে ইন্ট্রোডিউস করেছিলেন তো এইভাবে আমার অভিনয় কত বড় প্রাপ্তি না হ্যাঁ সব ঈশ্বর সব ঈশ্বর আমি কিচ্ছু করিনি যদি কেউ বলে যে অরুণ চক্রবর্তী তুমি এটা করেছো আমি না আমি কিছু করিনি আর যত বয়স বাড়ছে তত আমি মনে হচ্ছে যে আমরা বলি আমরা করি কিন্তু করিয়ে নেয় কেউ সেটা হ্যাঁ কি করে হলো এই এলাম এসে শুনলাম যে দেবেনজির ছবি ছটপটি বলে যে স্মিতা পাটিলের সঙ্গে করেছিল ওটা ফ্লপ করেছে তো দেবেনজি বললেন যে আমি আর ছবি করবো না আমি অ্যাক্টিংয়ে যা টাকা পাই আমি আমি ছবি প্রোডিউসার হব আমার এত টাকা উনি খুব সেন্স অফ হিউমারটা খুব ভালো ছিল উনি একদিন গুলদার ভাই জিজ্ঞেস করে দেবেনজি আপ কি ফিল্ম কুচবে কা বলে হ্যাঁ সোফা বিজ্ঞা ঘর বিগা গাড়ি বিগ গাই বিকা হয় কিছু বিকা হয় তো এরম ছিলেন উনি তো এর মধ্যে চন্দ্রশেখর নারবেকর আমাদের অ্যাসিস্ট্যান্ট চিফ অ্যাসিস্ট্যান্ট সে ছেড়ে চলে গেছে ও বাপু বলে একজন ডিরেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করছে আমরা বসে আছি যারা সেদিন থেকে রিলিজ করেছে খুব একটা ভালো চলছে না আমরা বসে আছি আমি হলাম আবার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো উ হাঁপাতে হাঁপাতে দৌড়তড় দৌড়ে এলো আমাকে বলল যে বাপু এক বনের কি ডেট হে কা তাই ওনা যে ডেট হি ডেট হে यार रवि দিস নো ওয়ার্ক মেক ফিল্ম স্টার্ট কর রাহু অঙ্কুশ নাম হে तेरे को मेन रोल लेके চার চার লড়কে ইসমে সে ওয়ান ইউ আর দ্য ওয়ান অফ দ্য প্রোটাগনিস্টস এই অঙ্কুশ শুরু holo খুবই কম বাজেট মাঝে মাঝে আমরা লাঞ্চ পে تامনা চ্যাপল রোডে যেখানে শ্যুটিং করতাম ইনিশিয়ালি তারা এই মারে তো সেই মারে যে সিনেমার লোক এসে গেছে আমরা আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে এইভাবে মানে অ্যাডভার্সিটির মধ্যে শুটিং করছি তারপরে পরবর্তীকালে যখন বাইশ দিন পরে যখন শুটিং করে যাচ্ছি তখন সবাই কাঁদছে কারোর বাড়িতে খাচ্ছি কারো বাড়িতে করে অঙ্কুশ হলো আমি জানতাম না অঙ্কুশ এত বড় হিট করবে আমি জানতাম না অঙ্কুশের ওই গানটা পঁচাত্তর হাজার স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহৃত হজন্দা এবার অঙ্কুশের চূড়ান্ত সাফল্য তারপর কি হলো অঙ্কুশের সাফল্য আমি টেস্ট করলাম কারণ আমি তো কোনোদিন এত সাফল্য পাইনি কোনোদিন যে অটোওয়ালার ভাড়া নিচ্ছে না আমি যেখানে থাকি সে বাড়িওয়ালা এসে বলছে তুমি যতদিন পারো থাকো আমি এইভাবে লোকে আমাকে চিনছে আমাকে এবং প্রথম তিন সপ্তাহ কিন্তু ছবিটা চলেনি কেন কেউই তো জানাশোন নানা পাটেকরকে কেউ চেনে না মদন জৈনকে কেউ চেনে না সুহাস পারশেকরকে কেউ চেনে না অর্জুন চক্রবর্তীকে কেউ চেনে না ডিরেক্টরকে কেউ চেনে না এই তৃতীয় সপ্তাহ থেকে ছবিটা পিক আপ করল এবং যেভাবে পিক আপ করলো আমরা কত অপমান সহ্য করেছি একজন আমি নাম বলবো না একজন বিরাট বড়ো স্টার উনি পাশের স্টুডিওতে পাশের ফ্লোরে শুটিং করছিলেন উনি বললেন যে কে হো রায়া তখন ফাইট সিন হচ্ছে আমরা মানে অঙ্কুশের মতন ফাইট সিন আজ পর্যন্ত হয়নি তো বলে নাই ফিল্ম কে নামে অঙ্কুশ কে মতলব কে হত অঙ্কুশ মিনস ডকুমেন্টারি এক একই মানে এইভাবে অপমানিত হয়েছি আমরা আচ্ছা আমাদের একটা গ্রুপ ছিল গ্রুপ মানে কি ফ্যামিলির মতন গুলজার ভাই অ্যাসিস্ট্যান্ট মানে বাসুদার বাড়িতে যেতে পারি অবাধ বিচরণ বাসুদা বাসু চ্যাটার্জি মুকুল দত্ত মুকুলদা মুকুলদার বাড়ি চলে গেলাম ঋষিদার বাড়ি চলে গেলাম হ্যাঁ ঋষিদার বিমল রায় রয়েছে আর কি বিমলদার সব অ্যাসিস্ট্যান্ট এরা তো এরা সবাই আমরা সবাই এই বাসুদার বাড়িতে বিশাল বৃষ্টি হচ্ছে এমন সময় এরকম আমরা বসে আছি তেলে ভাজা খাচ্ছি বাসুদার সঙ্গে গল্প করছি বাক্সদাকে খালি বলছি বাক্সদা নেক্সট ছবিতে নাও না বাক্সদাদা নেক্সট বলে দেখছি দেখছি তোর মতন কোনো রোল আমি এখনও খুঁজে পাচ্ছি না দেখছি উনি তখন কী একটা ছবি করছিলেন রাজেশ খান্নাকে নিয়ে এমন সময় ফোন এলো মোবাইল তো ছিল না ফোন আর ফোনটা নামিয়ে বলে যে হেই এই রিঙ্কি তখন স্ত্রী ছিল ওনার রিঙ্কি হেই তাড়াতাড়ি এই গুছিয়ে রাখো কী হলো হঠাৎ মৃণালদা আসছে কলকাতায় থেকে এসেছেন এখানে আমার সাথে দেখা করতে আসছে মিনাল আসছি মৃঢ়ালদা আসছে আধ ঘন্টার মধ্যে ভদ্রলোকের প্রবেশ উস্কো কুস্কো চুল পাঁজামা পাঞ্জাবি পরে আরে কী বাসু তুমি কোথায় থাকো তোমার তো মানে ঠিক ঠিকানা নেই তুমি কি রাজেশ খান্না হয়ে গেছো নাকি এর এত বড় একটা বাংলো ফাংলো করে উঠেছো না না মৃণালদা কিছু না কিছু না বসে বসো এই করতে করতে বললেন যে আমি রমাপদ চৌধুরীর উপন্যাস বীজ সেটা করছি হিন্দিতে তো যে মেন চরিত্র অমং ওই অমুটাকে খুঁজছি আমি অমু পাচ্ছি না বাঙালি ছেলে হতে হবে অথচ হিন্দি বলতে হবে তো গুল বাসুতে বললে যে সামনে বসে আছে আপনার তো বাঙালি নয় বাঙালি তুমি বাঙালি হ্যাঁ হ্যাঁ দাদা আমি বাঙালি হ্যাঁ তুই বাঙালি তুই তুই কী করেছো এর আগে তখন আমি যে দাদা আমি অঙ্কুশ বলে একটা ছবি করেছি জারাসি জিন্দগি করেছি গুলজার সাহেবের অ্যাসিস্ট্যান্ট এই সব বললো তো ভিসিআর ছিল আমার কাছে আমি ওটা দিয়ে দিয়েছি ভিসিআরটা তো বলছো আমার যদি পছন্দ হয় তোমাকে তাহলে আমি এই বাসুকে ফোন করব তুমি চলে আসবে আমার তিন দিনের বাদে বাসুদাকে ফোন করেছে ফোন করে বলছি ছেলেটাকে পাঠাও তাড়াতাড়ি আমি গেলাম বেলতলায় থাকতে না উনি প্রিয়া সিনেমার পেছনে থাকতেন আমি যখন আর আমি পূর্ণদাস থাকতাম আমি হেঁটেই চলে গেছি তো নিজেই দরজা খুলে সব বসালেন বসালেন তিন চারটে সিন পড়লেন পরে আমাকে বলে যে তুই করবে নাকি গাছের ডাল ধরে গান ফান গাইবে তুমি কি রাজেশ খান্না হবে না কি করবে অভিনয় করবে আমি দাদা আপনি যা বলবেন সেটাই করব। এই আরম্ভ হলো প্রোডাকশন ম্যানেজার মুকুল দা মুকুলবাবু বললেন যে ওর তো গাড়ি লাগবে কেন গাড়ি লাগবে কেন ও তো পুনরাস থাকে আমি ওকে তুলে নেবো তো আমাকে তুলতেন কে কে মহাজনকে হোটেল থেকে তুলতেন ক্যামেরাম্যানকে আর আরোরা স্টুডিওতে আমরা যেতাম এই যে শ্যুটিং চলাকালীন আমি এক সপ্তাহে চারটে পাঁচটা ছবি সই করেছিলাম রোজ প্রডিউসার আসত কখনো সলিল দত্ত আসছে কখনো অভিজিৎ সেন আসছে কখনো নবেন্দু চট্টোপাধ্যায় আসছে কখনো বীরেশ চট্টোপাধ্যায় আসছে রোজ আর উনি খালি মানে ছদ্ম রাগ ছদ্ম রাগ বলি রাজেশ খান্নাকে ইনস্টল করেছি আমি এসব এরা এরা সব বম্বে থাকলে এখানে আমি ভুল হয়ে গেছে আমার এই ছেলেটাকে এনে অভিনয় মন নেই এরকম করতে করতে আমরা ছবিটা করলাম সবার আজমি আমি উত্তরা বাউকার অপর্ণা সেন রূপা গাঙ্গুলি অনেক কিছু শিখলাম আমাদের কাছ থেকে এবং ছবিটা খুব ভালো চলেছিল এবং ততদিনে আমি এখানে ভীষণভাবে এস্টাবলিশ হয়ে গেছি আর বম্বে যেতে মন চাইলো না মায়ের হাতে রান্না নিজের বাড়ি আবার গিয়ে স্ট্রাগল করবো ওই সময়টা আমি কিন্তু কোনো ছবিও পাইনি হিন্দিতে আপনি পর পরপর যাদের সঙ্গে কাজ করেছেন তপন সিনহা প্রভাত রায় হ্যাঁ পরবর্তীকালে সন্দীপ রায় নবীন চট্টোপাধ্যায় সন্দীপ রায় তো তারপরে আমি সব বীরেশ চট্টোপাধ্যায় ইন্দুর সেন তারপরে ইউ নেম ইট অঞ্জন চৌধুরী থেকে আরম্ভ করে সুখেন দাস সুখেন দাস থেকে আরম্ভ করে মানে সবার সঙ্গে আমি কাজ করেছি এবার অর্জুন দা ধরুন আমি যদি তপন সিনহার কথা বলি তার ছবিতে আপনার অভিনয় করার ধরন একরকম হবে হ্যাঁ ছোট ছোট নিউয়ান্সেস থাকবে খুব ইন্টারেস্টিং গল্প আর অঞ্জন চৌধুরীর ক্ষেত্রে আবার পুরো আলাদা হবে একটু লাউড হবে সেক্ষেত্রে কি করে সামলাতেন দুটো প্যারালালি কি করে আপনি ম্যানেজ করতেন হয়তো মাথায় ছিল না যে কি করে ম্যানেজ করাও যায় হয়তো মাথায় ছিল না হয়তো ইনস্টিং একটা কথা বলতো আমার কড়ি দিয়ে কিনলাম দেখে তপন দা আমাকে সিলেক্ট করলেন অন্তর্ধানের জন্য এটা হয় না কড়ি দিয়ে কিনলাম একটা মানে মায়ের আদরের ছেলে মা যা বলছে তাই শুনছে হ্যারে আপনি একেবারে এটাও করেছি যেটা আমি নই সোনা দুধ খেয়েছি সে আমি দুধ মা খেয়েছি এটাও ছিল তো একদিন জ্বর হয়েছে গায়ে মানে বেশ জ্বর একদিন ফোন এলো ফোনটা আমি তুললাম বলে যে অর্জুন বলছ আমি আমার নাম তপন সিংহ আমি পরিচালক সরি তুমি হয়তো আমাকে চিনতে পারবে না আমার না তখন মানে ঘাম দিচ্ছে জ্বরটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমার দাদা কেন কি বলছেন মানে না না হতেই পারে আমি তো তুমি তো আমাকে চেনো না দেখা সাক্ষাৎ হয়নি তা আমার এই বয়সের জন্য আমি একটু বাড়ি থেকে বেরোচ্ছি না তাছাড়া কয়েকটা প্রবলেমও আছে তো তুমি যদি তোমার সময় মতো একবার ইউ টাইম তুমি যদি তোমার সময় মতো একবার আমার বাড়িতে আসতে পারো তাহলে খুব ভালো হয় তা তোমাকে নিয়ে একটু কিছু ভাবছি আমি হ্যাঁ দাদা আমি আজকেই আসছি বলে না না তোমাকে আসতে আসতেও আর হবে না তুমি যে কোনো সময় এই সপ্তাহের মধ্যে আমি কী গো আমি ট্যাক্সি নিয়ে সোজা চলে গেছি মানুষ কি করে বেল দিয়েছে নিজেই দরজা খুলেছেন কেমন আছো অর্জুন কি খবর আসতে কোনো অসুবিধা হয়নি তো এটা বলে তো আমাকে উনি দরজা খুলে বললেন যে আমার এক জ্যাঠামশাই ছিলেন জানেন জানো অর্জুন অগাঠ পাণ্ডিত্য কি সুদর্শন সুপুরুষ চেহারা যখন মরলো চারটে লোক পাওয়া গেল কাঁধ দেওয়ার জন্যে এত নিষ্ঠুর এত নির্মম ওই রোলটা আমি তোমাকে দেবো এসো অন্তর্ধান রোলটাকে বসিয়ে দিলেন আমার মাথায় তারপরে এসো বসো চা খাও এই আরম্ভ হলো অন্তর্ধান এবং অর্জুন দা অন্তর্ধানের চরিত্রটি মানে আপনি কিছু মনে করবেন না রীতিমতো ঘৃণা হতো আমাদের দেখে হ্যাঁ আমাদের মনে হতো যে এই লোকটাকে পেলে আমরা কি করব মা তিন দিন আমার সঙ্গে কথা বলেনি তিন দিন মা আমার সঙ্গে কথা বলেনি যে আমি জানতাম তুই একটা জঘন্য রোল করছিস কিন্তু এত জঘন্য করছিস আমি জান আচ্ছা এটাতে একজনের অভিনেতার মনের মধ্যে টানা পড়েন চলে না মানে ব্যক্তি মানুষ তো একেবারেই আলাদা তিনি যখন সেই চরিত্রে নিজে পরিণত হচ্ছেন এমনভাবে বুঝিয়েছিলেন তখন দা যে এই চরিত্রটা যদি তুমি দিব্যেন্দু পালিতের গল্প যে বরুণ লাহিড়ি চরিত্রটার নাম যে আমার সেটা এলোই না যে মানে আমি কেন এটা করবো কেন মানে রীতিভূত এক্সাইটেড ছিলাম আমি সোমেন্দুরা ক্যামেরাম্যান বলেছিল তপন দা অর্জুনকে এত ভালো দেখতে মানে সৌম্য চেহারা এই রোলটা মানাবে অর্জুনকে তপন দা হেসে বলেছিলেন শয়তানের মতন তো বলে হ্যাঁ মানে শয়তান কিন্তু সুন্দর হয় দেখতে শয়তান যদি সুন্দর না হয় তাহলে সমাজে তাকে কেউ আহ্বান করবে না নিমন্ত্রণ জানাবে না তাকে ঘরে ঢুকতে দেবে না শয়তান ভীষণ সুন্দর দেখতে হয় অর্জুনদা আমরা এখান থেকে আবার শুরু করব তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে একটা বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফেরত আসছি সকলের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে একান্ত আড্ডা আলাপচারিতায় আজ আমাদের প্রিয় অভিনেতা শ্রী অর্জুন চক্রবর্তী অর্জুনদা আমরা অন্তর্ধান প্রসঙ্গে ছিলাম ভিলেন মানেই জানি যে তাকে ভীষণ দেখতে খারাপ হবে হ্যাঁ তার চোখে মুখে একটা ভীষণ নিষ্ঠুরতা প্রকাশ পাবে কিন্তু এই যে মুখোশের অন্তরালের খারাপ মানুষটি তাকে তো আমরা সত্যি চিনতে পারি সব থেকে বড় কথা যে সে খারাপ মনে করে না নিজেকে সে আমি যে খারাপ সে লজিক এবং রিজন দিয়ে বোঝাচ্ছে যে এটা কোনো খারাপ জিনিস নয় স্নান করে নিলে হ্যাঁ সব অস্থি মজ্জা মাংস লালা থুতু এই নিয়ে একটা শরীর স্নান করলে সব সাফ বাজে কথা বলার সময় নেই আমার এই যে জিনিসটা এটা উনি যে কীভাবে মানে দেখিয়ে দিতেন হি ওয়াজ অ্যাক্টার্স ডিরেক্টার মানে একবার যদি ওনাকে স্ক্রিপ্টটা যখন পড়তেন তখন মানে আমাকে সরূপদা বলেছিল সরব দত্ত যে তপনদার ছবি করছি এসবে হ্যাঁ যখন স্ক্রিপ্টটা পড়বে না চোখের দিকে তাকিয়ে থাকবে তোর রাত কাজ হয়ে যাবে আমাকে বলি সেসব পরিচালকের সঙ্গে কাজ করেছি মানে আপনি তো হুইল চেয়ারও করেছেন হুইল চেয়ার করেছি তারপরে আনোখা মতি বলে একটা হিন্দি ছবি ওনার লাস্ট ছবি ওটা করেছি তারপরে ডটার্স অফ সেঞ্চুরিতে তিনটে ইয়ে কু সুলভা দেশপাণ্ডে দেবশ্রী এদের সঙ্গে কাজ করেছি আমি ওনার ডায়লগও লিখে দিয়েছি দীপা সাহের যে পোর্শনটা ছিল সেটা আমি ডায়লগ লিখে দিই আমি একদিন আছে ডায়লগ লিখেছি আমি ভয়ে ভয়ে মৃণালদাকে বলেছিলাম যে কিছু যদি মনে না করেন তাহলে হিন্দিটা বড্ড তুমি লেখো তুমি লেখো ঠিক করো ঠিক করো তুমি লেখো টাকা পাবে কিন্তু তার জন্যে বলে আমি লিখে দিয়েছিলাম কাজী বিরেশদা দা আমি তখন সিঁড়ি থেকে পড়ে গেছি আমি ওপরে খাবারের ইয়ে ছিল খাবার আর ওপর থেকে স্লিপ করেছি আমারই দোষে চরিটাকে এরম করতে করতে নেমেছি আর সব তখনকার লাল মেজে ছিল তো সেই স্লিপ করে আমার এখানে লেগেছিল খুব জোর এবং আমি শুয়েছিলাম এমন সময় বলে যে রামলাল নন্দী প্রডিউসার এবং বীরেশ চট্টোপাধ্যায় দেখা করতে এসছে তাই ওরা এখানেই নিয়ে এসো আমি তো উঠতে পারবো না তো উনি আমাকে দেখে তো আঁতকে উঠলেন বলে যে কতদিন লাগবে বলে যে আমরা একটা রোল আছে সেই রোলটা দা কে পরিষ্কার পরিষ্কার কথা ইক্টার দাকে বলেছিলাম দা অনেক টাকা চাইছেন আমরা অ্যাফোর্ড করতে পারবো না তো আমাকে আমি শুনলাম যে তাহলে দিন পনেরো তো লাগবে তো ওরা কি গুজুর গুজুর করছে তারপরে ফোন করেছে বম্বে তো বলে ঠিক আছে আমরা পনেরো দিন পরে আমরা ডেট নেবো তাহলে তো ঠিক আমরা পনেরো দিন পরে আমি যথারীতি ওঠার মতন হয়ে গেছিলাম তারপরে শ্যুটিং আরম্ভ হলো তো শ্যুটিংয়ে যখন গেলাম তখন আমাকে বলে যে হিরোইন ডাকছে আমি তখনও জানি না কে হিরোইন বলে হিরোইন দেখতে চাইছে ওর হিরোকে তো গিয়ে দেখি মৌসুমি বসে আছে ইমা আমি যে এদিকে 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 তুই আমার হিরো ওরা আঙ্গুরে তো হিরোইন ছিল আমি শুনছিলাম তো সেই থেকে আমাদের প্রচণ্ড বন্ধুত্ব তো ওইভাবে হৈ হৈ করতে করতে ছবিটা হলো এই হই হৈ করতে করতে আরো কত ছবি যেমন আমি যাদের নাম বললাম সন্দীপদার কথা এত ভালো যত কাণ্ড কাঠমান্ডিতে আমাকে যে রোলটা দিয়েছিলো এখনও লোকের মনে দাগ কেটে আছে মিস্টার বাটরা যে রোলটা এবং নবেন্দু চট্টোপাধ্যায় যে সিনেমাটা করেছিলেন আত্মজো তাতে আমাকে গৌরী ঘোষের সঙ্গে অভিনয় করতে হয়েছিল বাচিক শিল্পী গৌরী তো গৌরী মাসি বলতাম কীভাবে বাষট্টি দিন কেটে গেলো ওখানে ওই ছবিটা করতে করতে অনেক কিছু শিখেছি এদের কাছ থেকে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি সমিত্রতার সঙ্গে তারপরে হুইল চেয়ার করলাম অন্তর্ধান করলাম যারা বৃষ্টিতে ভিজে ছিল বলে একটি ছবি তাতে করলাম তাতে গান গাইলাম সৌমিত্র সঙ্গে সৌমিত্রদা আবৃত্তি করলে আমি গান গাইলাম তারপর আরও মুনমুন সেন থেকে আরম্ভ করে সুপ্রিয়া দি থেকে আরম্ভ করে মাধবীদি থেকে আরম্ভ কালিদা কালী ব্যানার্জি মানে এরা সব আরও নাম মনে পড়ছে মুখে আসছে না হারাধন্দা থেকে আরম্ভ করে উৎপলদা থেকে আরম্ভ করে মানে কতজনের সঙ্গে রবিদা রবি ঘোষ অনুপদা তরুণ দা বুড়োদা মানে এদের সঙ্গে কাজ করেছি এবং অসাধারণ মানে আই আই ফিল সোল্লা লাকি আমি বলছি যে আমি নিজেকে এত ভাগ্যবান মনে করি যে রাজস্থানে একটি ধুধু মরুভূমিতে জন্মানো একটা ছেলে সে কিভাবে অর্জুন চক্রবর্তী হয়ে উঠল এটা ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অঙ্গুলি হেলনে ছাড়া আর মনে হয় না একেবারেই একেবারেই তাই অর্জুন তো আপনি রাজস্থানের কথা বললেন আপনার এখনও সেই ভাষা মনে আছে একদম একদম রাজস্থানই আমি এখানকার যারা রাজস্থানে যেমন হর্ষ জিওটিয়া আছে প্রদীপ সুরেখা আছে সঞ্জয় বুধিয়া এরা সবাই আমার সঙ্গে মারোয়ারিতে কথা বলে মানে রাজস্থানীতে কথা বলে আচ্ছা যদি একটা পরীক্ষা নিই ধরুন আজকে কেমন লাগছে এখানে সে রাজস্থানি ভাষা একদম চোখ লাগে কই আট কোনি কই এ ওর মো কই দেবেই কোনি একদম বহুত বডিয়া লাগে মানে দূরদর্শন আউ আর কাম করু বহুত দিন থেকে কাম করি হুম তো আমি আর কখনো কারো পরীক্ষা নেব না সাংঘাতিক মেরা জিগা ভাইলা হ্যাঁ মেরা জিগা দোস ভাইলা হ্যাঁ বাঁশু চোখি বলু মে বা মানে কে আর তুই তো বহু চোখি বা রাজধানি বলে মো তে টিক রানা শিখা রাজধানী আমরা বুঝতে পারলাম কিন্তু সব হ্যাঁ সব বুঝে আচ্ছা অর্জুন দা ভাষা প্রসঙ্গে যখন এলাম আপনি তো অনেকগুলো ভাষা পড়তে লিখতে এবং বলতে পারেন তার মধ্যে বাংলা তো রয়েছে রাজস্থানী তারপর উর্দু রয়েছে হিন্দি রয়েছে ইংরেজিও আছে উর্দু ভাষা প্রসঙ্গে যদি বলি সচরাচর কিন্তু উর্দু লেখাপড়া জানেন এমন বাঙালি পাওয়া খুব কঠিন না আমি রাজস্থানের মানুষ হয়েছিলাম তাহলে আমার থ্রি মাস্ক আমার বন্ধু ছিল সালিম সত্তার আর সাজ্জাদ এই দুজন মারা গেছে একজন এখনও আসে আমার ক্লাসমেট তারা ক্লাস থ্রি থেকে একসাথে পড়েছে তো সাজ্জাদ আমাকে প্রথমে উর্দু শিখিয়েছিল ও বাস্কেটবল খেলতো আমরা ওর সঙ্গে আমি আমি জোনাল লেভেলে বাস্কেটবল খেলেছি তো আমি আমরা একসঙ্গে বাস্কেটবল খেলতাম ও আমাকে উর্দু শিখিয়েছিল আলিফ বে পেতে জিনতে হেদাদ ওগুলো সব ও জের জাবার ওগুলো সব শিখিয়েছিল এবারে যখন বম্বে গেলাম বম্বেতে গুলজার সাহেব গুলজার ভাই উনি উর্দু আর ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা কিন্তু জানেন না বাংলা জানেন বাংলা বলতে পারেন কিন্তু উর্দুটা মানে ওনার একদম মানে যে রক্ত মানে ডিএনএর মধ্যে হয় না যেরম করে

আপনার প্রিয় উর্দু কবি যদি বলি আর আমার প্রিয় উর্দু জন আলি এলিয়া এখন এখন প্রিয় উর্দু কবি কিন্তু আমার ফায়জ আহমেদ ফেয়াজকে ভীষণ ভালো লাগে জন এলিয়া আমার ভীষণ মানে প্রিয় খুব কাছের অনেক কিছু মানে কাছের কথা বলে আমরা যখন কবিতার প্রসঙ্গে এলাম জন্য আপনার কবিতার বই আমার সামনে একটু শুনব দেখি কি কবিতা শর্টে শোনা মানে যেগুলো ছোটোর কবিতা সেটাই শোনাচ্ছি ছোট একটা হুম ভালোবাসে যন্ত্রণা পায় মৃত্যু এগিয়ে আসে তবু সব ভুলে ভালোবাসে আবার আবার একবার অন্তত তাকাও ঈশ্বর নিজেকে চাপ কাও অপরাধী ঈশ্বর কাঁদো নেমে আসুক জলধারা ধুয়ে বুঝে যা হৃদয়ের আনাচে কানাচে জমা জমা জলা জঙ্গল এসো ঈশ্বর জল হয়ে এসো অশ্রু হয়ে বর্ষা হয়ে এসো দেখা না দাও অদেখা করো না অবহেলা সয় না আর প্রেম হয়ে শিখতু করো মানব জুবিন আহা অপূর্ব অর্জুন দা আমরা আপনাকে কবি হিসেবে পেয়েছি আমরা আপনাকে চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছি কিন্তু মাত্র একটা ছবিতেই পেলাম টলি লাইটস পেলাম না কেন এটা আমি নিজেও নিজেকে প্রশ্ন করি যে ছবিটা ভালো চলেছিল ছ সপ্তাহ প্রিয়া সিনেমা হলে চলেছিল এবং ভালো আর্টিস্ট ছিল সব মানে আরম্ভ হচ্ছে দাকে দিয়ে এন্ড করছি সনি দেওয়ালকে দিয়ে তারপরে আমি ছিলাম শ্রীলেখার খুব মানে শ্রীলেখার আমার মনে হয় আমি ভুল হতে ওই হয়তো আমার কথায় নাও মানে একাত্ম হতে পারে ওর জীবনের শ্রেষ্ঠ রোল ওর জীবনে শ্রেষ্ঠ যদি চরিত্র করে থাকতে পারে ভালো করেছিল ওকে মানিয়েছিল খুব ভালো কিন্তু আমরা আর পেলাম না কেন দা সার্চ মি সব প্রশ্নের মানে জবাব হয় না এখন তো আমাদের ছবি দেখার ধরনটা অনেকটা বদলে গেছে বিশেষ করে পোস্ট কোভিড সেক্ষেত্রে আমরা তো অনেক সিরিজও আমি সবসময় বাড়িতে থাকি হোমওয়ার্ক করে থাকি আমি ভাবি আমি অভিনয় নিয়ে ভাবি আমি ভাবি যে আমাদের অভিনয়টা আরো একটু সাইন্টিফিক হওয়া দরকার সেটা ক্যামেরার সামনে এসে কীরকম যেন ভুলে যায় সেই জন্য আমাদের দর্শকদেরও একটা কোথাও একটা মনে হয় যে তারা যা পাচ্ছে সেটা নিয়েই তারা প্রশ্রয় দিচ্ছে এবং প্রশংসা করছে কিন্তু আমাদের আরও বেশি এগিয়ে যাওয়া উচিত আরও সায়েন্টিফিক হওয়া উচিত আরও বেশি ভাগাভাগি করে নেওয়া উচিত যে এটা মঞ্চ এটা সিরিয়াল এটা সিনেমা এইভাবে যদি আমরা অভিনয় করি তাহলে আমাদের অভিনয় আরও বেশি এগোবে অর্জুন তো আমরা আপনার অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম কবি অর্জুন চক্রবর্তীকে পেলাম আমরা ঔপন্যাসিক অর্জুন চক্রবর্তীকেও পেয়েছি আপনার অভিনেতা সত্তা আপনার চলচ্চিত্র পরিচালক সত্তা বাদ পড়ে গিয়েছে একটি বড় দিক সেটি হলো আপনার সঙ্গীত শিল্পী সত্তা আপনার গান শেখার শুরু মায়ের গান শুনে ছোটবেলা তাই তো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমি ওদের অনুষ্ঠান হয় মতন স্কুলে তো আমাকে আমি খুব দুষ্টু ছিলাম তো আমাকে কেউ নিত না তো আমি থামের কাছে দাঁড়িয়ে ওদের দেখছি যারা গান গাইছে তো ওই গানটা আমিও গুনগুন করছি এমন সে হেডমিস্ট্রেস সুনীলা রয় আমার এখনও মনে আছে সে আমার কাছে এসে বলল এই তুমি গান গাও তখন আমি ভাবছি আমি কোনো দুষ্টুমি করে ভেজি আমি না 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 আমি গান গাই না না তুমি ভালো গান গাও তোমাকে আমি মিউজিক টিচারের কাছে নিয়ে যাব তুমি যদি অ্যাপ্রুভ করে তুমি এখানে পাঠ করবে এবার উনি আমাকে মিউজিক টিচারের কাছে নিয়ে গেছেন ওনার গলা হচ্ছে অমিতাভ বচ্চনের ডবল এবং করকোশ গলা গায়গা এ ভাঙা হারমোনিয়াম সা তো আমি ভেবেছি যে এরম করে যদি শা গাই তাহলে আমি গান শিখে যাব তো আমার নিজের কচি গলাটাকে যথাসম্ভব ওনার মতন আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলছি না ওনার মতন করে আমি সা এরম করেছি উনি ভেবেছেন আমি ওনাকে ভ্যাংচাচ্ছি অলরেডি আমার নাম ছিল দুষ্টু কি মার মানলেন জানেন ভীষণ আর তখনকার দিনে ভীষণ মার মানে টিচাররা এই মার অতিক্রম করে আপনার সত্যিকারের গান শেখা কবে ওই ওইখান থেকেই মানে আরম্ভ হয়ে গেল যখন আমি গুলজার ভাইয়ের কাছে ছিলাম গুনগুন করছিলাম উনি আমাকে জাসরাজজির কাছে পাঠিয়ে দিলেন পণ্ডিত যাসরাজজির কাছে কিন্তু ওখানে আমার মানে খুব একটা টিকলাম না তবে মলয় চক্রবর্তী বলে একজন যে কবিতা কৃষ্ণমূর্তির গুরু ওনার কাছে আমি কয়েক বছর শিখেছি কিন্তু গানটা আমার মনে হয় আমার

रोशनी दे हर बुराई से बचते रहे हम जितनी भी दे भली जिंदगी दे बैर होना किसी का किसी से भावना मन में बदले की होना हम नेक रस्ते पे हमसे भूल कर भी कोई भूल होना इतनी शक्ति हमें न दाता मन का विश्वास कमज़ोर हो ना हम चले नेक रस्ते पे हमसे भूल कर भी कोई भूल होना